আম্মা, ওই আম্মুর শরীরটা না ভালো না। ভালো, ডাক্তার দেখাও। ভাইয়া তো ডাক্তার দেখাইছে, ডাক্তার ওষুধ দিছে, কিন্তু আম্মু ওষুধই খাইতে চায় না। এটা কোনো কথা হইল? অসুখ ভালো করতে হলে তো ওষুধটা খাইতে হইব। তোমার আম্মারে বলো ওষুধটা খাইতে। আম্মু কেমন যেন হয়ে গেছে, বয়স হয়েছে তো, কারো কথা শুনতে চায় না। আজকে সকালে আমি ওষুধ খাওয়াই আসছি, ভাবি খাওয়াইতে চাই কিন্তু খায় না, ভাইয়ের হাতেও খায় না, শুধু আমার হাতে খাইছে। এটা কেমন কথা? তোমার ভাবির হাতে খায় না, ভাইয়ের হাতে খায় না, তোমার হাতে শুধু ওষুধ খায় কেন? তোমার হাতে ওষুধ নিলে কি ওষুধ কি মিষ্টি হয়ে যায় নাকি? না মা, বললাম না, বয়স হয়েছে, বাচ্চা তো মাথা জিদ করে। আম্মা ওই যে আমি ভাবতেছিলাম 10 দিনের কোর্স দিচ্ছে, তো এই 10 দিন যদি আমি গিয়ে আম্মুর একটু ওষুধ খাওয়াই আসতে পারি তাহলে আম্মু সুস্থ হয়ে যেত। ঠিক আছে যাও, 10 দিনের তো ব্যাপার, বাড়ির সব কাজকাম শেষ করে তারপর যাইবা। নামাজে যাই। কিছু স্বপ্ন দেখি আমি ঘুমিয়ে গিয়ে রাতে, কিছু স্বপ্ন জেগে থাকা সব সময়ের সাথে, কিছু স্বপ্ন দূর থেকে সরুরে হারায়, কিছু স্বপ্ন আমায় দেখে ভয় পেয়ে পালায়, কিছু স্বপ্ন দেখি আমি আমায় দেখে না সে, কিছু স্বপ্ন আমার দিকে অপলক চেয়ে থাকে। কথা বলতেছ না কেন? তোমাকে কি জিজ্ঞেস করছে উত্তর দাও না কেন? কই গেছিলা, মুখে জবান নাই? আমি আম্মুর বাসায় গেছিলাম। মার বাসায়? হ্যাঁ, মিশা কথা কোন জায়গা পাও না? না কি সারা দিন মান পাড়া মহল্লা রং ঢং করে বেড়াইতেছো, পাড়ার মানুষ এসে আমারে খবর দেয় তুমি যে রং ঢং করতেছো। হ্যাঁ, কোথায় যাও, কি করো, কিছুই তো জানি না। এই ফয়সাল, আমি কিন্তু তোর আগেই বলছিলাম এই মেয়ে তুই বিয়ে করিস না, বলছি না? যেটা ভাবতেছো সেটা নাও হইতে পারে। আচ্ছা বাদ দাও। কিসের বাদ দাও? হ্যাঁ, বাদ দিতে দিতে তো পুরো সংসারটাই শেষ করে ফেললাম, 30 বছর ধরে সংসার করতেছি, কি দিছো তুমি আমারে? হ্যাঁ, যেমন পোলা তেমন বা। আচ্ছা আচ্ছা, আমার এরকম চিল্লাচিল্লি না করে না দিয়া কি বলতে চাই শুনি। আমু, আমি আমি কিছু করি নাই। আমি এই মেয়ে সত্যি কইরা কথাটা বলে, এই যে 8-9 দিন ধরে বাসার বাহিরে যাইতেছেন, কোথায় যাইতেছেন আপনি? আমু, আমি ফ্রিল্যান্সিং কাজ শিখতে গেছি। কি? কম্পিউটারের কাজ। কম্পিউটার শিখতে গেছিলা? হ্যাঁ, কম্পিউটার শিখা তুই বড় বিদ্বান হইবা, তোমার বাপ তো কানে কানে টাকা রেখে গেছে তোমার এইটা সেটা খালি শিখানোর জন্য, ঘর সংসারের সমস্ত কাজ ফালাইয়া তুমি গেছো কম্পিউটার শিখতে। আজকে এইটা শিখবো, কালকে এইটা শিখবো, কম্পিউটার শিখা হই মোটা কি? দাঁড়াও, দেখাইতেছি আমি কম্পিউটার শিখা। কম্পিউটারটা কই রে, এই কম্পিউটারটা কই, দাঁড়া।